আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী তো ভিউয়ার্স আমরা কিন্তু এর আগের এপিসোডে দেখেছিলাম আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার সময় কি কি বিড়ম্বনা সহ্য করেছি তো এখন আমরা দেখাবো আমরা খাগড়াছড়ি টু সাজেক যাওয়ার সময় আমরা কি কিভাবে আমরা সাজেক গিয়েছিলাম সেটা তো এটা হচ্ছে চাঁদের গাড়ি কাউন্টার চাঁদের গাড়ি কাউন্টারে অনেকগুলো প্যাকেজ থাকে সে প্যাকেজ থেকে আপনারা কয়দিন থাকবেন কোথায় কোথায় ঘুরবেন সেগুলোর উপরে কিন্তু প্যাকেজ হয়ে থাকে আমরা কিন্তু বড় প্যাকেজটা নিয়েছিলাম দশ হাজার পাঁচশো টাকার প্যাকেজ তো ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব তো কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু হালকা করে একটু দিয়ে দিয়েছি আপনারা কিন্তু সেখান থেকে নাম্বারটা চাইলে নিয়ে নিতে পারেন তো আমাদের যাত্রা শুরু হচ্ছে এখানে তবে আমি আপনাদেরকে বলে দিই ঢাকা থেকে শুধু কুমিল্লা যাওয়ার সময় আপনারা বাথরুম ফ্যাসিলিটিস যেটা সেটা আপনারা পাবেন কিন্তু কুমিল্লা থেকে খাগড়াছড়ি আসার পরে কোনো রকমের বাথরুম ফ্যাসিলিটিস বা টয়লেট ফ্যাসিলিটিস আপনারা পাবেন না আর খাগড়াছড়ি থেকে আপনারা যখন সাজেক যাবেন তখন তো একদমই পাবেন না আর সেটা যদি আপনাদের সাথে বাচ্চা থাকে তাহলে তো সেটা আরো বেশি ডেঞ্জারাস আর আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সাথে যদি বেবি যায় আপনার আপনার সাজে গেলে বেবি থেকে না নেওয়ারই চেষ্টা করবেন কারণ বেবিদের জন্য অনেক জুলুম হয়ে যায় একে তো প্রচুর ধুলা থাকে দ্বিতীয়ত কোনো ওই যে বাথরুম ফ্যাসিলিটিস নাই তৃতীয়ত ভালো খাবারও কিন্তু ওই জায়গায় নাই বললেই চলে আর যে পরিবেশ এখানে ইচ্ছা করবে না যে এখানে বসে কিছু খাই তো ভাগ্য ভালো যে আমরা কুমিল্লা থেকে কিছু খেয়ে আসছিলাম যার কারণে খাগড়াছড়ি না খেয়েও পেরেছি তো আমাদের যে টিমমেট আমি তো আপনাদেরকে বলেছিলাম যে এর আগের এপিসোডে যে একটা দোকানের সামনে দাঁড়িয়েছি তারা অনেক বাজে বিহেভিয়ার করেছিল তো আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার তিনজন গিয়েছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য জন্য তিনজনের তো দশ হাজার পাঁচশো টাকা দিয়ে চাঁদের গাড়ি ভাড়া করা এটা অনেক বেশি টু মাচ আর তিনজন চাঁদের গাড়ির ভিতরে ঢুক ঢুকে যদি আমরা বসি তাহলে তিনজন তিন মাথায় বসলে গাড়ি ছাড়লে আমরা ধুমধাম করে পড়ে যাব তো সেই জন্য আমরা কিন্তু আমাদের জন্য ট্যুর ম্যাট খুঁজেছিলাম যে আমাদের ট্যুরে আমাদের সাথে আরো থাকবে যারা তো এখানে আমরা এক ভাই ভাবি দেখতে পাচ্ছেন আমাদের রবিন 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 ভাইয়া ভাইয়া ভাইয়ার ওয়াইফ তারপর হচ্ছে আমাদের সাথে আরো রবীন্দন বাচ্চা ছিল তো আমরা কিন্তু খাগড়াছড়ি শহর ছেড়ে সাজেকের উদ্দেশ্যে ভিতরে রওনা হচ্ছি ভিতরে কিছুক্ষণ যেতে না যেতে ধুম করে টায়ারটা ফেটে গেছে তো আমরা ভাবছিলাম আমাদের ভাগ্য অনেক ভালো যাওয়ার কারণে টায়ার ফেটে গেছে কিন্তু পরে দেখলাম যে না চাঁদের গাড়ির জন্য এটা একটা কমন আর চাঁদের গাড়ি আমার কাছে মনে হয় জাস্ট লাইক এ টিনের ডাব্বা এই আপনার গাড়ি চলতেছে গাড়ি চলতেছে গাড়ির পার্টস টুং 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 করে রাস্তার মধ্যে মধ্যে খুলে খুলে পড়তেছে আর গাড়ির মনে হবে কি যে একটা রাইডার কোস্টার এরকম টাইপ কিছু কারণ রাস্তাগুলো এরকম আঁকা বাঁকা আপনি যখন নিচ থেকে উপর দিকে উঠবেন তখন পিছনের দিকে তাকালে বুঝতে পারবেন এই যে আমাদের টায়ার ফাটছে এই যে আমাদের টায়ার ফেটে গেছে আমরা এখন টায়ার চেঞ্জ করার যে বিরতি সেই বিরতিতে বাচ্চা কাচ্চা গুলা ছবি টবি তুলবে আমি মানহার বাবা কতক্ষণ দুষ্টাম করলাম এখানে একটা ভিডিও কিন্তু আছে অনেক আগে যে ছেড়ে দে বলছি এরকম কিছু একটা মানে ওখানে আর একটু ভিতরে যাওয়ার পর যখন পাহাড় দেখলাম পাহাড়ে শুধু কলা গাছ আর পেঁপে গাছ কলা গাছ আর পেঁপে গাছ খাগড়াছড়ির মেইন সম্পদ যদি কিছু থাকে সেটা হচ্ছে কলার পেঁপে টুরিস্টরা যে কলার পেঁপে খেয়ে সব সাফা করে দেয় আমাদের মানহার বাবাও পেঁপে আর কলা খেয়েছে তুমি বলো এত এত মজা করে কলার পেঁপে খেয়েছো হ্যাঁ গিয়ে আমরা চা খেয়েছিলাম মানে কুমিল্লা যে খাবার খেয়েছি সেটা বাঘাই আস্তে আস্তে হজম হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে বলি আপনারা যদি রাত্রে দশটার দিকে রওনা দেন ভোরবেলা ঠিক ফজর পর পর আপনারা খাগড়াছড়ি নামবেন খাগড়াছড়ি থেকে আপনাদের সাজেক যেতে লাগবে হচ্ছে রাত বিকাল তিনটা আসার সময় কিন্তু সময় কম লাগছে বাবু রব্বু ঠিক না কিন্তু আমাদের যাওয়ার সময় প্রচুর সময় লাগছে আর গাড়ি ছিল প্রচুর আর আপনাদেরকে যে গাড়িটা নিয়ে যাবে সেটা কিন্তু আর্মি আর্মি গাড়ি বহর কিন্তু আপনাদের পাহাড়ের ভিতর দিয়ে নিয়ে যাবে আর্মি স্কোয়াড সাথে আপনাদের যেতে হবে আবার যখন ফিরবেন তখন আর্মি স্কোয়াড এর গাড়ি কিন্তু আপনাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে কারণ না হচ্ছে না হলে কিন্তু পাহাড় কিন্তু অনেক দুর্গম নির্জন যে কোনো অকারেন্স হতেই পারে তো আমরা আসার দুই দিন পরে একটা ঘটনা শুনেছিলাম যে ওখানে কি নির্বাচন নিয়ে যেন প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আর্মি স্কোয়াডটা থাকা অনেক অনেক জরুরি তো এটা কি দিঘিনালা বাঘায় ছড়িয়ে এদিকে তারপর আমরা দিঘিনালা মানে আমরা এদিক দিয়ে যাচ্ছি এখান থেকে যাচ্ছি দিঘিনালা বসেছিলাম আর বিশ্বাস করবেন না ভিউয়ার্স এত পরিমাণের রোদ এই যে পেপে আর পেপে গুলা এত মজা আর কলা আমরা ঢাকায় যে কলা খাই এগুলো তো ফরমালিন দিয়া পাকায় কিন্তু ওখানে কলা গুলা কিন্তু পাকা কলার কালার আসে না বাট একদম ফ্রেশ আর খাগড়া ছড়িতে আমার মনে আছে একশো দশ টাকা দিয়ে মনে হয় ডাব খাইছিলাম ওই যে রিসাং ঝর্নার উপরে এত বড় দুইটা ডাবের সমান আর এত পরিমাণের পানি যা মানে খে একজন খেয়ে শেষ করা যায় না আর ভিতরে এরকম মোটা নারিকেলের পুর এই যে এখানে আপনাদের ভাইয়া স্থানীয় যে বাজার এটা কি এটা কোন জায়গার বাজার বাঘাচুরি বাঘাচুরি দিঘে নালার উপর দিয়ে বাঘাচুরি মানে যেত তো যাই হোক এই যে এখানে কমলা ওনক সম্পত্তিগুলো কমলা কুমড়া পেপে তারপর হচ্ছে ওই যে কলা মানে কলাটা পুরো আইসক্রিমের মতো আর ওইটার মিষ্টিটা অন্যরকম আমাদের আমরা ঢাকায় যে কলাটা খাই সেটা হলো মুখের মধ্যে বাড়ি দেয় মিষ্টি কিন্তু ওখানকার যে কলাটা একদম আইসক্রিমের মতো তো আপনাদের ভাইয়া বের হয় একটু করে পেপে খায় আবার আমাদের জন্য পেপে নিয়ে আসে আবার গেন্ডারি নিয়ে আসে তারপর বড় সাইজের একটা কিন্তু নিয়ে আসছে আমরা ওই খেয়েছিলাম আপনারা দেখেছিলেন অনুষ্ঠান যখন পার্টি করেছিলাম ওখানে কিন্তু বড় একটা পেপে কেটেছিলাম ওই পেপেটা কিন্তু আপনাদের এই বাজার থেকে কিনে নিয়েছে তখন পেপেটা কাঁচা ছিল না একটু হালকা হলুদ ছিল কিন্তু আমরা খাগড়াছড়ি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু ওটা অলমোস্ট পেকে গেছে পুরা আর আপনারা দেখতে পাচ্ছেন খাগড়াছড়ির আকাশটা কি সুন্দর নীল আমরা কিন্তু গাড়ির ভিতর থেকে ঝুলে ঝুলে যতটুকু ফুটেজ নেওয়া যায় আমরা ওভাবেই নিয়েছি আরো অনেকগুলো ফুটেজ ছিল আমার প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা ফুটেজ ফরমেট হয়ে গেছে না হলে আরো সুন্দর মানে আরো সুন্দর কিছু দৃশ্য আপনারা দেখতে পারতেন আর পাহাড়ের যখন টপে উঠে যাবেন নিচের থেকে যে গাড়িগুলো উঠছে বা যে স্টপিসটা চাঁদের গাড়ির স্টপিসটা লাগবে মনে হবে কি যে ম্যাচের ম্যাচের ডিব্বা মনে হয় আসতেছে সাদা কালার গুলো চকচক চকচক করতে থাকে মনে হয় ম্যাচের ডিব্বা মানে পাহাড় আর পাহাড় শুধু পাহাড় আর পাহাড় সত্যি কথা বলতে গেলে আমার কাছে সাগর অনেক ভালো লাগে পাহাড় এতটা বেশি ভালো লাগে না কারণ পাহাড়ে চড়তে হয় উঠতে হয় একদম নাক মুখ লাল হয়ে যায় তো সেই ক্ষেত্রে যাদের বয়স অনেক বেশি আমি বলবো যে ফিফটি আপ যারা তারা পাহাড়ে না যাওয়াটাই বেটার তো আমরা এখন চলে এসেছি সাজেকে তো তো সাজেকের এটা হচ্ছে হ্যালিপ্যাড তো আমি না প্রথমে বুঝতে পারিনি সবাই সাজেকে গিয়ে যে জিরো পয়েন্টের পাথরটা সাজেক সাজেক লেখা পাথরটা নিয়ে সবাই ছবি তুলতেছে কিন্তু বিশ্বাস করেন তখন বুঝতে পারি নাই তারপর যখন বাসে আসছি আমাদের টিমম্যাট যারা ছিল তারা সাজেকের সেই স্টোনটার সাথে ছবি দিচ্ছিল তখন মনে হলো হাই হাই এটা কি করলাম বিশ্বাস করবেন না সাজেকের অন্যান্য স্পটে মানুষ না থাকলে ওই সাজেকের পাথরটা আমার মনে হয় দশ বারোটা পাথর রাখা উচিত কারণ মানুষ ছবি তোলারই সুযোগ পায় না তো আমরা এখন আছি হ্যালিপ্যাডে আমরা সাজেকে গিয়ে যাওয়ার পরে হাত মুখ ধুলাম তারপর ওখানে কি জানি ওনাদের হোটেলটার নাম হিমাচল হিমাচল রিসর্টে গিয়ে উঠি হিমাচল রিসর্টে গিয়ে ওঠার পর ওনাদের কিন্তু একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম কি মনে আছে কি জানি মনে নেই নিচে রেস্টুরেন্টটা তো যাই হোক ওইখান থেকে খাবার টাবার খাই খাবার টাবার খেয়ে খেয়ে সাথে সাথে বের হতে হবে যদি মিস করব তো চলে আসলাম এই যে আমাদের সাথে যে রবিন ভাই রবিন ভাইয়ের ওয়াইফ তারপরে যে পিচ্চিগুলো আমাদের সাথে চলে যে দেখেন নিচে চাঁদের গাড়িগুলো থামানো তো যেদিন আপনারা সাজেক পৌঁছাবেন ওই দিন শুধু হ্যালিপ্যাডই আপনাদেরকে দেখাবে এরপরের দিন দেখাবে হচ্ছে কংলাক পাহাড় কংলাক পাহাড় দেখাবে আর একেবারে খাগড়াছড়ি থেকে যেদিন আপনাদেরকে বের করে দিবে মানে খাগড়াছড়ি থেকে যেদিন চলে আসবেন সেই দিন আপনাদেরকে একদিনে নাকে কানে রিসাং ঝর্ণা আলুটিলা গুহা আলুটিলা গুহা আপনারা দেখতে পারছেন কিনা আমি আমি জানি না আই হ্যাভ নো আইডিয়া বাট আলুটিলা গুহাটাই ম্যাক্সিমাম মানুষ মিস করে কারণ সময়ের জন্য হয় না কারণ একদিনে কত কিছু দেখবেন ঝুলন্ত বৃষ্টি হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা রিসাং ঝর্ণা একদিন দেখলে যদি একদিনে যদি দেখেন তাহলে মানে সবকিছু ঠিকঠাক দেখতে পারবেন যদি আলু টিলা গুহাটা একদিন দেখেন তাহলে ঠিকঠাক দেখতে পারবেন কিন্তু একদিনে তাও যাওয়ার পরে আপনি হোটেল ছেড়ে দিলেন গাড়ি আপনাকে খাগড়াছড়ি নিয়ে যাবে খাগড়াছড়ি থেকে আপনি যদি আলুটিলা গুহা রিসাং রিসাং ঝর্ণা তারপর হচ্ছে কি আরেকটা ঝুলন্ত ব্রিজ সব একসাথে দেখতে গেলে যান পুরো তেজপাতা হয়ে যায় আর রাত্রেবেলা যদি গাড়িতে চড়েন মানে যান একদম শেষ হয়ে যাবে আপনাদের আর বাচ্চা নিয়ে কখনো এত রিস্ক নিতে যাবেন না খাগড়াছড়ি আগে ঘুরে তারপর আপনারা সাজে ঘুরবেন সাজে ঘুরে তারপর আপনারা ডাইরেক্ট বাসায় চলে আসবেন তাহলে দেখবেন আরাম হবে এই যে বাসের বাসের ইতে চা এ হচ্ছে স্পেশাল কলা তো চা কত করে খাইছো পনেরো টাকা সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এই যে বাঁশের বাঁশের এটা কি বলে রে বাঁশের মধ্যে চা ব্যাম্বটি এটা ওরা ব্যাম্বটি বলে বাঁশের মধ্যে বললেই ব্যাম্বটি হয়ে যায় তো আমি চারটা স্যাম্পল নিয়ে আসছিলাম ওইখান থেকে বাসে আস্তে আস্তে এগুলো শুকায় ব্যাকা হয়ে গেছে তো যাই হোক আমি যেখানে যাই চেষ্টা করি একটু হ্যাপি থাকার জন্য আর সত্যি কথা কাজ করতে করতে কাজের একটা স্ট্রেস থাকে আপনারা জানেন তো সেই সেখানে গিয়েছিলাম কিন্তু ওখানে গেলে যে অবস্থা থাকে মানে সাজেক পৌঁছানো রাখ পর্যন্ত সাজেক একটা স্বপ্ন পড়ি ডেফিনেটলি সাজেক নিয়ে কোনো সাজেক নিয়ে কোনো কমপ্লেন নাই বাট খাগড়াছড়ি ঢাকা থেকে সাজেক যেতে যেই বিড়ম্বনাটা সহ্য করতে হয় অনেকে সহ্য করতে পারে অনেকে সহ্য করতে পারে না তো যাই হোক কিন্তু ওখানে গিয়ে যদি পৌঁছাতে পারেন মনে হবে না সাজিকের মায়া ত্যাগ করে আসতে কারণ সাজিক এমন একটা প্লেস মনে হয় কি সারাটা জীবন এখানেই থেকে যাই প্রত্যেকটা মুহূর্ত অনেক সুন্দর এক এক সময় আকাশের এক এক রং আমি শুনেছি বর্ষার দিনে নাকি মাথার উপর দিয়ে মেঘ উড়ে হাত দিয়ে মেঘ ছোঁয়া যায় তো ইনশাল্লাহ বর্ষার সময় একবার যাব কপালে তো আমি একবার ভাবছিলাম যে ওখানে যেহেতু কুটির মানে আমি ফেসবুকে যেরকম ঘরগুলো দেখেছি যে বিশেষ করে মেঘপুঞ্জি আমি তো ভাবছি কুটির এগুলো মধ্যে থাকবো কেমনে সাপ ব্যাং হয়তো দৌড়াদৌড়ি করবে কিন্তু আসলে ওরকম কিছু না ওখানে যাওয়ার পরে একটা ব্যাঙও দেখি নাই কারণ আমি শুনছি পাহাড়িরা নাকি ব্যাংকে শেষ করে দেয় ঠিক না বাবু বাবু তো যাই হোক অনেক ভালো লাগছে আপনারা কিন্তু হ্যালিপ্যাডে ঘুরতে আসতে পারেন হ্যালিপ্যাডে যে বাতাস মানা বাবার প্রায় ঠান্ডায় লেগে গেছে এত আমি বলবো যে আপনারা যখন বেড়াতে যাবেন আপনাদের কম্বল তারপর হচ্ছে একটা শাল এগুলো সাথে করে নিয়ে যাবেন কারণ ওখানে কম্বল দেওয়া থাকে কমপ্লিমেন্টারি দেওয়া থাকে ওখানে কম্বল গায়ে দেওয়ার জন্য কিন্তু তারপরও নিজেদের সেফটি সিকিউরিটি মেনটেন করে নিজেদের সব সবকিছু নিয়ে যাওয়াটাই বেটার আর ওখানে তেমন আহামরি মার্কেট নেই যে ইচ্ছা করলে আপনি আপনার জন্য একটা কিছু কিনে নিবেন তাই আপনারা যখন যাবেন তখন কমপ্লিটলি প্রিপারেশন নিয়ে যাবেন আর রুমটা অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে নেবেন রুমটা বুকিং দিয়ে নিলে আর ওখানে গেলে বিড়ম্বনায় পড়বেন না তো আমি রুমের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখানে হিমাচল রিজোর্টে রুম বুকিং করতে পারেন তো ভিউয়ার্স অনেক সুন্দর সময় কাটিয়েছি পরিবার পরিজনের সাথে মানহার সাথে মানহার বাবার সাথে কংলাক পাহাড় দেখেছি রিসাং ঝর্ণা দেখেছি মানে না গেলে ঘরে বসে যদি চান যে মানে ব্লগে দেখে মনে শান্তি করবেন তাহলে কিন্তু হবে না আপনাদের ওই পর্যন্ত যেতে হবে আর নিজের চোখে সূর্যাস্ত সূর্যোদয় এগুলো দেখতে পারাটা সত্যি ভাগ্যের আপনারা আপনাদের বিল্ডিং এর উপরে উঠে দেখতে পারবেন কিন্তু সাজেক আমার মনে হয় সাজেক একটা সেকেন্ড একটা লেয়ার ঠিক না আমরা যেটা দেখি ওটা হচ্ছে নিচে যেটা তুলার মতো হয়ে থাকে আর সাজেকে হচ্ছে পাহাড়ের উপর থেকে আকাশ দেখার একটা সুযোগ আর সেখানে আকাশের রঙটাই অন্যরকম দেখেন মানহা কিন্তু ওখানে অনেক অনেক মজা করছে পাখির মতো উঠতেছিল শুধু একবার এদিক যায় একবার ওদিক যায় দুষ্টামি করে এই হচ্ছে অবস্থা তো সবাই এখন যারা ট্যুরিস্ট আছে সবাই কিন্তু চা খাওয়া নিয়ে ভীষণ ব্যস্ত চা আলারও খুব ব্যস্ত তোমার মানে সাজে খালি থাকে না পাঁচ মিনিটের জন্য সাজে খালি থাকে না একজন বের হচ্ছে আবার ঢুকছে কেউ আবার ঢুকছে আবার বের হচ্ছে এরকম আসা যাওয়া মানুষ আসা যাওয়ার মধ্যেই আছে তো যেই যায় তার আমার মনে হয় সুন্দর একটা মধুর একটা স্মৃতি নিয়ে আসে তো আপনারা যদি রুম ঠিক করে যান বা চাঁদের গাড়িটা ঠিক মতো ভাড়া করে যেতে পারেন তাহলে কিন্তু সাজেক আপনাদের জন্য ভালো একটা প্লেস আর যদি আমাদের মতো প্লান ছাড়া যান তাহলে বুঝবেন বছরে কয়েকদিন তো ভিওয়ার্স আমি আপনাদের জন্য হিমাচল রিজর্টের কন্টাক্ট নাম্বারটা এইটা এই যে ভিডিওটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে রুম ভাড়া করতে পারেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন